ঢের মধ্যে হাত মে দিলেন যে কোন গোলা বাগলে দিয়েছেন আপনারা কি না বম্মা মারছে না মারে না বম্মা মারে না মারে না কিছুদিন শুরু করলে আমার এলাকাতে কি ভাই জানেন নাউজুবিল্লাহ র‍্যাক যেদিন লাগা গেল ফুলবে টাইম হয়ে গেছে তাড়াতাড়ি মাল দে না হলে র‍্যাক কোন কত খালি করতে হবে ঘটে তখন কি করে দাম বেড়ে গেল যা আছে ভুট্টাই দিকে হলারে কাঁচা ঘর ঘর করে কোন চেয়ারে দিকে বোরা বধেছে আর দিয়ে মধ্যখানে বোধ করে দিলেন চারিদিকে একটা করে শুকনা বোরা লাগিয়ে দিলেন আর দিয়ে তখন লে যা হাজার টাকা ওখানে কই যে ঢুকাইছে ওই ইয়াতে তারপর করে ওকে দিয়ে সারা সারা কাঁচা মাল দিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কি বলছেন শুনেন ঢেরিতে হাত ভরলেন কাঁচা মাল ওপরে শুকা মাল কিছু ব্যাপার কি কে রে এরকম বলছে খাতাতে মেঘে ভিজে গেছে পানি পড়ে গেছে তার জন্য শুকাটাকে ওপরে করেছি ভিজাটাকে নিচে করেছি আল্লাহ রাসূল বলছেন আফালা জালতাহু ফাতাতামে কাইরাহুন নাস তুমি ওটাকে কেন ওপরে করলা না মানুষ নিজের নজরে দেখালি তো পুষাই পানি মারা চলবে না মানুষের কাছে সিনেমা বেচে বেচে হারাম জিনিস বেচে বেচে টাকা কি মাইছে 15,000 দিয়ে দিয়েছে মাসে তো বেশি ছোড়া হ্যাঁ ভালো ইনকাম দিলে হ্যাঁ কিন্তু ফিকির নাই ফিকির নাই মদের ভান্ডার চলছে বিড়ির কারবার চলছে খাইনির গোডাউন চলছে কোন কথা নাই তার জন্য নবী বলেছেন একটা সময় মানুষের কাছে আসবে একের কাছে মাল হবে কিন্তু মালটা কামাইবে তো এটা চিন্তা করবে না এই মাল আমার হালালে এলো না হারাবে বন্ধু কিন্তু শুনেলে কিন্তু মনে রেখেন কামাই করছেন পারেন একটা হাদিস শুনেন কিয়ামতের দিন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত কহিলে বারহমান হো ই বতিয়া কে সচ মানল হম নিল গন কে কাম হো আল্লাহ মরতে হবে বলেছে কি না এটা মাইনা লওয়াটা আমাদের কাম কুল্লু মান আলাইহা ফান সুনাব সুনাবে নি বতিয়া করানি রব কে মানা লায়ে দুনিয়া বা ফানি রব কে মানা লায়ে দুনিয়া বা ফানি
पतिया खोलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। सबई जानी दुनिया थकबे ना, सबई जानी मरते होबे, सबई जानी कयामत होबे, सबई जानी हिसाब दीते होबे, तारपर ना जानार मत होए चली। बंधुरे मने रखे विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलछेन, ला तजुलु कदम इब्ने आदम यौमल कियामते من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وسببه وماله من أين اكتسبه وما فيما أنفقه وما عمل فيما علم أمر بندره قيام الدين باشتا پرسن سواب مانوس کے قربے قيام الدين باشتا سواب سواب مانوس کے قربے আপনাকে খাড়ো করে পাঁচটা প্রশ্ন আপনার কাছে আল্লাহ জবাব নিবে, যতক্ষণ পর্যন্ত আপনি এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবেন আপনার পা ওখান থেকে হিলবে না। সুবহানাল্লাহ, আপনার কিয়ামতের মাঠে আপনি যে খাড়া হবেন কিনা, আপনার কাছে পাঁচটা প্রশ্নের উত্তর লাগবে, আপনাকে পাঁচটা সওয়াল জিনিসের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিতে পারবেন আপনার পা আগে বাড়বে না, আপনি আগে বাড়তে পারবেন না। মনে করেন আপনি যাইছেন যাত্রে জমিন, শুনেন কথা বুঝে ভালো করে, আপনি একটা জমিন কিনেছেন, জমিনটা রেজিস্ট্রি করেছেন, দেখেননি ভালো করে যেটা কোন জমিন ব্যয় লাগা সেল লাগা, এবার মডিফিকেশন করতে পারেননি জমিন, এবার জমিনে আপনি যাইছেন তখন আপনাকে কইছে যাই ফালনা ফালনা কাগজ দেখা, আপনি দেখাইতে পারলে আপনার অডিশনের কাগজ দেখা তারপরে জমিতে যা, আপনার দেখছেন যে হালফিল রসিদও নাই আপনার অডিশনও নাই, আপনাকে জমিনে যেতে দিবে কি দিবে না? ওই রকমই আল্লাহ আপনাকে পাঁচটা প্রশ্ন করবেন, সেই দিন পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিতে পারবেন আপনাকে আগে বাড়তে দেওয়া যাবে না, আপনাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। এই পাঁচটা প্রশ্ন, এক নাম্বার হলো কি শুনেন, আন উমরিহি আমার বন্ধু আপনার বয়সের উপরে আপনাকে প্রশ্ন করবেন, লা তাজুলু কাদাম ইবনু আদমা ইয়াউমাল কিয়ামাত মিন ইনদা রাব্বিহি, নবীজি বলছেন কতক্ষণ পর্যন্ত আদম সন্তান এই মানুষ পা নড়াতে পারবে না, এদের পা আগে বাড়বে না, হাত্তা ইউসালা আন খামসিন, একটু দাঁড়ান আগে। আপনারা তো জানেন যে প্রত্যেক জায়গা আলিফ বা তাসা না পড়ছে যতক্ষণ, হ্যাঁ এটা হলো কায়দা, কায়দা পড়ার মাদ্রাসা, আচ্ছা বিনা কায়দা পড়াতে কোন কেতাব পড়া যায়? হ্যাঁ হাদিস পড়ার যে যাবার এখানে শিখবে তাহলে ওখানে কোরআন পড়তে পারবে, তো পড়ার কায়দা, আর এটা হলো কায়দা মানে কি পড়ার কায়দা এখানেই পাওয়া যায়, এখান থেকে না পড়ে ডাইরেক্ট কোন বানারসে একটা পড়তে নেবে, বানারসে ভর্তি নেবে নিবে না। এই জন্য বন্ধু আমি বলছি আসল হলো ছোট মাদ্রাসা, দেখ না রই তুমি মাশাআল্লাহ কা নাম ভাইয়া, ফিরোজ আলম, আচ্ছা এই যে ঘর বাগা ছাড়া মানে মাশাআল্লাহ, আরে দিয়েড়ের গুণি আলাদা, একদিন একটা লাই দিয়েড় যাচ্ছে কালা দিয়েড় দাম সরতে, তো একটা লোককে দেখছি যে মোটরসাইকেল তুমি পাঁচ লাখ খাড়া যাচ্ছে, আমি বলছি কেমন ধরে তুলবে আল্লাহ খবর চিন্তা, দেখছি এখন ধরে ঢোল না ছেড়ে তুই একলাই, বুঝি ও গে মাগে তিন জন হাতে দিকে পাঁচ জন তো পারে না, তুমি একলাই ছেড়ে দিলি দি, বুঝি আড়াই কিলো করে দুধ মল না আপনার গায়ের দুধ আর হাগে দিয়েড়ের পানি বাড়াবো, গুণ আছে দিয়ে না রে তুমি আনছ না সে তুমি দিল দরিয়া হাজার গা, হ্যাঁ কি চিট চিট লাই ইয়া রাখার মত খামতাই পানি, হ্যাঁ
শুনেন দিল কো সাদা করেন আল্লাহ কো সাদা করে দিবে আল দিল কো সাদা করেন আল্লাহ আপনার সব কিছু পাশে করে দিবে দিল ছোট করিয়েন না আল্লাহ রাসূল একদিন বেলালকে বলছে বেলাল বেলাল যখন আল্লাহ রাস্তায় খরচ করবে বেলাল তখন কি করিও না চিন্তা করিও না দরায়ও না তুমি নির্ভয়ে খরচ করো আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দিবে বন্ধুরা আমার হাত খুলেন পকেট খুলেন আল্লাহ রহমতের দুয়ার খুলে দুয়ার খুলে দিবে আসেন বন্ধু আল্লাহ ওয়াকে খাতি মাই তাহার খাতির সব কিছু লুটা দেন লেকিন শুনি না হ্যাঁ মাই কে খাতির কি কথা শুনিলা আরে মাই अरे दादा के दुलार हम वा दादी के दुलार वा माई के तुझी के आधार माँ बाप मैं क्यों मनो करे जहाँ जिंदगी रहता आधार रहता हाँ जीवन देखा क्यों काटे एक तीन बच्चों और बच्चा माँ मुरी बाप मुरी चे वो इच्छा लड़ी का देखा बियर बोलेगा अच्छे ना अरे बाबू के दुलार हम वा दादी के दुलार वा माई के तुझी के आधार तोहरे में बसलबा माई सुना हो भैया हमार तोहरे में बसलबा माई के परनवा हो सुना हो भैया हमार जे माई के परन तहरा पे बसने बा माई खातिर 500 रुपया ना मिली मिल जाई अरे माई से अरे सुनील 1500 हो गई अरे भैया हमके विश्वास बा लोग जतना बोले के बा बोलन दी लेकिन भोजपुरी हिली तो जरूर चंदा मिली अब लेन भोजपुरी टा कुछ ही सारो कमेंट देखें कुछ की कोई क्या बैठे चीन देखें अभी सिर्फ सारा दिन भाषा एक अकेले दिल्ली के थे अगर ये दिख गया मुंह वाले देख बैंड फेसबुक है जहाँ वाके सीमान चले एक का वक्ता है छे मोटा अंके वन नाम लगा देखे आप तो सको भोजपुरी हाँ भोजपुरी तीन टे घी कूट थे कि की रस्सी खेली है छे अल्लिया मानुष के भागे सिर्फ सावधी भाषा लाई केहू बुझे ना अन्ना अपना भोजपुरी बुझे ना नकी বুঝতে পারছেন কি আমি যে কথাগুলো কইছি এমন তো নাই যে বুঝতে পারে না ইল্লা মাশাআল্লাহ দু পয়সা মানুষ তো বুঝতে পারে না সবাই বুঝছে এবার ওই লোকটাই বুঝে না আমি নাকি বলে গান গাচ্ছি আল্লাহু আকবার নাতে রাসূল হামদ আর নাজম ছাড়া তো কোনোদিন কিছু কইনি না তাই সে ছাড়া এবার ওই টাকাও লিখেছে কি যে সিমন চলে ওয়াকে ছাড়া জালসাতে অর্ধেক জাল 75% জলসা তো নাম পাইবে মানুষের দিলে রাজ করছে তিনটা ভোজপুরি নিয়ে হ্যাঁ যে এই মানুষকে ঠকে বেড়েছে এই রকম ভৈরু বিয়া থেকে বাঁচো এবার কয়েন কোন দিকে যাব আপনারা বলছেন যে ভোজপুরি শুনান আর লোক ইউটিউব তো কমেন্ট করছে কি করবে বল সাইফউদ্দিন মাস্টার ইয়াকুব মাস্টার জাইদুর রহমান দানিশুর রহমান মাজারুল হক হলসেলার শাহনওয়াজ আলম মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারী মোহাম্মদ নাজির ব্যাপারী আর মোহাম্মদ সাকির হোটেলওয়ালা আর পারভেজ আলম ডক্টর আর মোহাম্মদ ইসহাক বক্সাওয়ালা মুইনউদ্দিন কাপড়াওয়ালা মোহাম্মদ আজাদ কাপড়াওয়ালা এই লোকটা আপনি কিছু দিবেন না দিবেন কিন্তু অবশ্যই আমার সাথে একটু দেখা এখানে এসে করে যান দেখেন আমি চাইতে পারেন কত 5000 10000 কোনো দান না দিলিনি আপনাদের খুশিতে যা 2 টাকা 10 টাকা যা ভাই আমি চেয়েছি আপনি দিলে আমি নিতে পারবো না দিলে আমি নিব না আমি এদিক ওদিক কথা বলতে চাই না আর আমি আলহামদুলিল্লাহ ফাইজান আমার কতটি করলেন তো পুরো পুরি যে দুটো মেম্বার করে দিলে হয়তো কি না একটা মা কে একটা তুমি আর একজন বাপ কার পার করে দিতে হ্যাঁ তারপরে দুটো মেম্বার করবে ইনশাআল্লাহ দুপারা হ্যাঁ দোয়া করবে দিল থেকে गाड़ी बीच बीच में रोक दे तो पैसेंजर पैसेंजर खिसिया जाए মোদে মোদে গাড়ি দখল পাইছেন না লাগে না এখন আমি কইছো কইছো চা খাইতো না মনে মনে বিশে বেন কিনা দিলে কে চা খাইনো বারবার ছেলে লাগে চা খান চা খান
मोहम्मद इब्राहिम माशाल्लाह बाबजी अपना मद्रासार जिम्मेदार ना कि अल्हम्दुलिल्लाह तो जिम्मेदार मानुष एक मोटा कलम बेपारे मैं सुनें अपनारा जो 5,000 ना दिल एक दाल सा इंशाल्लाह মধ্যে যে দোয়াটা করা যায় ওই দোয়াটা আল্লাহ লাভ করে না তখন আযান হয়ে গেল বৈসা আছে তারপরে যাবে কখন যখন জামাত শুরু হবে তখন এখানটা গামছা লেপ ফেললা চলে গেল মসজিদ কিন্তু আগে যে সুন্নাত পড়ার পরে যে জামাত শুরু হওয়ার আগে দোয়া করতে হয় এই দোয়াটা আলহামদুলিল্লাহ কত না ভাই 1000 মাশাআল্লাহ বহুত খুবসুরত চেহারা বাবু আরে নিকালা না নিকালা ভাইয়া निकला यार दुगपन सौआ हो तोहरा से मांगा तारे तोहर भोजपुरी भैया हो ए भैया अरे खिसिया गई बड़का अच्छा माशाल्लाह जजाकल्ला है अच्छा भाई 10টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা হয়ে যাক ভাই দেখি না সাইজ পে বাতি যাই না কত না बस ना सुनी सुनी अल्हम्दुलिल्लाह या तो पानी मोर की पे का दी जगह तमाम समझ से ना पूरे सुबह न लगे जगह तम कान पाया कर तो सुन से नहीं जगह जगह तो कुत्ता कर तू भी माथे कर सुधा यूट्यूब पे देखते बेचन जैसे कोई लगा कच्ची अल्लाह हु अकबर जगह तो बेसिल 5000 जो एक दान एक दाल सते ना पे जगह लगा दो आग पानी में जवा मर्द उसको कहते हैं लुटा दो दीन के खातिर दौलत तो फुटानी उसको कहते हैं पहुंची भाई 5000 पहुंचे 5500 ना रही तब्बे কবরে গেছে কার বাবা কবরে গেছে কার দাদু দাদি কবরে নানা নানি কবরে ভাই বোন
আত্মীয় স্বজন কবরে গেছে বল্লাহ গো তাদের কবর বাসীদের তুমি রহমত মাগফিরাত করে দাও আল্লাহ তাদের বাড়িতে অশান্তি আছে তুমি শান্তি দান করো আল্লাহ তারা গরিব আছে তোমার রহমতে ধ্বনি করে দাও আয় আল্লাহ যারা অসুখে আছে তাদের শেফায়ে কামেলা দান করো রব্বানা তাকাব্বাল দয়ালু ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন মানারুল হক মুড়িওয়ালা উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে না পারবে অতক্ষণ পর্যন্ত এর পা এক জায়গা থেকে নড়াতে পারবে না তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম এই বয়সখানে তুমি কিসে কিসে পাই করেছো কি করে তুমি পাই করেছো হিসাব আল্লাহর কাছে দিতে হবে আর যদি না আপনি যতক্ষণ না দিতে পারবেন আল্লাহ আপনার পাকে লড়তে দিবেন না আপনার জওয়ানির ব্যাপারে আল্লাহ বলবেন বান্দারে তোকে 30 বছরের হাঁটা গাড়টা যুবক করেছিলাম তোর বুকে আমি সাহস দিয়েছিলাম তোর পাঠা বয়সে তুই ইবাদত করতে পারতি ওই জওয়ানির জোশটাতে তুই মদের আড্ডাই দিয়েছিলি ওই জওয়ান খা জওয়ানি খানা তুই বেস্তা খানাতে বরবাদ করেছিলি ওই জওয়ানি খানকা তুই মদ খেয়ে খেয়ে কলে দাজলিয়া তুই বরবাদ করেছিস যতক্ষণ পর্যন্ত বন্ধু আপনার জওয়ানির হিসাবে আপনি না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার পা ওখান থেকে হিলবে না এবার 3 নাম্বার কারণ আল্লাহ তাকে দাও তুমি সুখেরই জীবন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আরো একটা ছোট্ট ভাই আমার এখানে আসিয়া 100 দিয়ে গেল এলো মাদ্রাসার লাগিয়া 100 দানি আল্লাহ হয়ে দাও রাজি যুবককে আল্লাহ তুমি করে দাও নামাজি আরো আগামীতে আল্লাহ করে দিও হাজি আমিন আল্লাহুম্মা আমিন তুমি আসমানে থাকো গো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো গো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমিনে